বড্ড বেশি কথা বলো তুমি, এত কথা বলার কি দরকার কে জানে। কেন বলবো না, দাদাবাবু তোমার সঙ্গে যা করেছে সেটা এখন বসে বসে ভাবুক। তবে কি জানো বৌদি, দাদাবাবু এখন আর রাগ ঝাল করে না, বলে মিঠু তোমার বৌদিত্বটা পাওনাই ছিল, তাই নাকি? হ্যাঁ গো বৌদি, আমায় বলেছে তোমার বৌদিত্ব এরকমই জীবন পাওয়া উচিত ছিল প্রথম থেকে। অনেকগুলো দিন জীবনের নষ্ট হয়ে গেছে তোমার বৌদি, তাও ভালো এখন ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে, তাই এখন তোমার বৌদির কপালে সুখ হয়েছে। তোমার বৌদিকে তো কেউ কখনো যত্ন করেনি আগে, তোমার বৌদিই বরঞ্চ সবার যত্ন নিয়েছে। এই যে তোমার বৌদি এখন এত যত্ন আতি পাচ্ছে, এটাই জীবনের নিয়ম, বুঝলে মিঠু? মানুষ এক জীবনে না সব কিছু ফিরে পায়, সব কিছু। এখন আর এসব কথা বলে কি লাভ মিঠুদি, এখন তো এসব কথা বলার কোনো মানেই হয় না, আজ অনেক দেরি হয়ে গেছে। কিন্তু একটা সময় ওই মানুষটাই ছিল আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, সবার আগে। ওই মানুষটাকে নিয়ে আমি সারাদিন ভাবতাম, ও কি খাবে, ও কি করবে, ওর কি পছন্দ, ওর কি অপছন্দ, ওর কি চাই, ওর কি দরকার, সারাক্ষণ। ও না আগে ভাবা উচিত ছিল জানো তো, ও যদি তখন আমাকে একটু কম অপমান করতো, একটু কম খারাপ খারাপ কথা বলতো, তাহলে হয়তো এই দিনটা আসতো না, জীবনটা ওইভাবেই কেটে যেত। মোটেই সেটা ভালো জীবন হতো না তোমার। হয়তো হতো না, হয়তো এটাই হওয়ার ছিল আমার জীবনে যে একটা বড় কিছু আসবে, অনেক বড় জায়গায় হয়তো জীবনটা যাওয়ার কথা ছিল, তাই এত কিছু। কিন্তু হ্যাঁ, যখনই আমার মনে পড়ে যায় না যে এই অনিন্দ সেনগুপ্ত জুনকে নিয়ে আমি কিভাবে অপমান করত, তখনই আমার মাথায় আগুন জ্বলে যায়। শুধু মনে হয় যে আমি লেখাপড়া একটু কম জানতাম, বাংলা মিডিয়াম ছিলাম, ওদের মতন ঝরঝর করে ইংরেজি বলতে পারতাম না, অত স্মার্ট ছিলাম না, সেই জন্যে আমাকে এত অপমান। তেমনি তুমি ওদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছো, ওদের দেখিয়ে দিয়েছো যে ওদের অপমানে তোমার কিচ্ছু যায় আসে না। ভাগ্যিস ওরা তোমায় অপমান করেছিল, ভাগ্যিস দাদাবাবু এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই তো তুমি বাঁচলে। অনিন্দ সেনগুপ্ত কিন্তু জুনকে বিয়ে করতে চাইনি, আশা করি তোমার মনে আছে। মনে আবার থাকবে না, বিলক্ষণ মনে আছে। এটা তো খুব খারাপ হতো বৌদি, তুই এতদিন মেলামেশা করলি, ঘোরাফেরা করলি, বিয়ের দিন মনে হলো যে ওকে আর বিয়ে করবো না, তখন একবারে দরদ উঠলে উঠলো, আহারে আমার একটা বিয়ে করা বউ আছে, ওই আমার জন্য ঠিক। তুই ঠিক করেছিলে বৌদি, জোর করে দাদাবাবুর বিয়ে দিয়ে দিয়েছিলে। সব কিছুই লেখা থাকে জানো তো বেটুদি, বসো না। না না ঠিক আছে, এখানে এখানে বসতে কি অসুবিধে, বসো। এই যে আমার রোহিতের সাথে বিয়ে হয়েছে, আমি কি কোনোদিনও ভেবেছিলাম আমার রোহিতের সাথে বিয়ে হবে? আমি তো আমার স্বামী সন্তান সংসার শ্বশুর শাশুড়ি সব নিয়েছিলাম, তুমি তো সবই জানো, কত অপমান, কত যন্ত্রণা, কত চোখের জল, কত রক্তও ঝরেছে, কিন্তু তবু আমি আমার কর্তব্য থেকে সরিনি, আমি আমার কর্তব্য পালন করে গেছি। তারপর আমার এই জীবন, ওই জীবন থেকে এই জীবনে আসতে আমার চলার পথটা খুব একটা মসৃণ ছিল না, কিন্তু তবু তো এই জীবনটা হলো, আমার ইচ্ছে তো হয়নি মিঠুদি, ঈশ্বরের ইচ্ছে হয়েছে বলো, ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে, তাই না? যাকে যেটা কপালে আছে সেটা হবে, কেউ আটকাতে পারে না। শুয়ে পড়ি বুঝলে, অনেক রাত হয়ে গেছে, আমার ঘুম পেয়ে গেছে খুব। আর এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে তোমার আমার কিচ্ছু হবে না, শুয়ে পড়ো। আমি তাহলে লাইটটা নিভিয়ে দিই। হ্যাঁ নিভিয়ে দাও। ও বৌদি আমাকে একটা চাদর দেবে গো? কেন? মানে ওই এই নিচটা না মোটা করে পেতে আমি এখানটা ঘুমিয়ে যাবো, তুমি ঘুমিয়ে যাও উপরটা। আমি একটা কাজ করি। কি? আমি সিকিউরিটিকে বলি গেটটা খুলে দিতে, তুমি বাড়ি চলে যাও। বাড়ি চলে যাও? হ্যাঁ, চিনে যেতে পারবে না।
আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার কি আমার পাশে শুতে কোনো অসুবিধা আছে? চুপচাপ শুয়ে পড়ো গিয়ে মাটিতে শোবে। আমি তাই ভাবি বৌদি, তুমি কোথাকার মানুষ আর আমি কোথাকার মানুষ। অথচ সে কথাটা তুমি কোনোদিন আমায় বুঝতে দাওনি বৌদি, কোনোদিন না। সেই জন্য না তোমাকে ছেড়ে আমার কোথাও যাওয়াই হলো না, আর যাওয়া হবেও না। এই দেখো আবার চোখে জল কেন? আমি তোমায় কোথাও যেতে দেবো না, ঘুমোবে না, কাল ভোরবেলা উঠতে হবে, প্র্যাকটিস করতে হবে আমাদের, তাড়াতাড়ি শিখতে হবে, নইলে রোহিতের কাছে পৌঁছাবো কি করে? আমি আর পারছি না, আলো বন্ধ করো। তুমি শো, আমি আলো বন্ধ করে দিচ্ছি। আরে আমি নিয়ে নেবো, তুমি ও বাবা। জেঠিঠামা একটু দেখো তো, মনে হয় প্রত্যুষ এসেছে। কিরে, কোনো খোঁজ পেলি? যা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। মা ওদের অফিসের যে ঠিকানাটা দিয়েছিল ওখানে গেছিলাম, গেটে তালা ঝুলছে। লোকাল কয়েকজন লোকের সাথে কথা হলো, ওরা বলছে যে অফিসটা নাকি মাঝে মধ্যে খোলে। মা কার খপ্পরে গিয়ে পড়লো সেটাই বুঝতে পারছি না। বারবার করে ইনসিস্ট করলাম, যদি কোথাও যাও, যদি একা কোথাও যাও, আমায় দয়া করে জানিয়ে যেও। সেটা পর্যন্ত করলো না। তার মানে তাহলে বৌমাকে কোথায় খুঁজে পাবো এবার? জানি না কোথায় খুঁজে পাবো, বুঝতে পারছি না। ভাবছি একবার কোনো খবরের কাগজে বিজ্ঞাপন দেবো। যাই হোক, পুরো বিষয়টাকে না লোকের সামনে আনতে হবে, মানে লুকিয়ে রাখা যাবে না, দরকার হলে থানা পুলিশ করতে হবে। দাঁড়া দাঁড়া, আন্টি কিন্তু থানা পুলিশ করতে বারণ করেছিল। আর কি করব, মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার জন্য অপেক্ষা করব? ছি ছি ডিঙ্গা বাবু, ছি। কথা তো বলতে হবে, এই কথা তো বলতেই হবে। তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো কি হয়েছে? মানে মা কোথায় গেছে জানি না, কিভাবে ট্র্যাক করব জানি না, টেনশন হচ্ছে আমার, সেটা স্বাভাবিক। আমার মনে হয় মিঠু দিও গেছে কিন্তু আন্টির সাথে। হ্যাঁ, মিঠু দি গেছে, মিঠুদির বাড়িতে গেছিলাম। মিঠুদির মেয়ে বললো যে মিঠুদি নাকি দু একদিন আগে ফোন করে বলেছে কয়েকদিন থাকবে না, হঠাৎ তীর্থ করতে যাচ্ছে, যেটা খুবই অস্বাভাবিক। না না, বৌমা কারুকে কিছু জানাতে চাইছিল না, তাই সে জানাচ্ছে না। টিঙ্কাবাবু তুমি রাগ করো না, শোনো, সে নিজে থেকেই জানাবে, দেখো। তুমি বড্ড সরল, তুমি না বুঝতে পারছো না, মা হয়তো জানানোর সিচুয়েশনে নেই, অবস্থায় নেই জানানোর। কেন, জানানোর অবস্থায় থাকবে না কেন? জেঠিরাম্মা, তোমার না বাইরের জগৎ সম্পর্কে আইডিয়া নেই। বাইরের জগৎটা অনেক বেশি নির্মম এবং নিষ্ঠুর। আর দুঃখের বিষয় কি জানো, আমার মায়েরও না বাইরের জগৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই। আসলে মা ইদানিংকালে হয়তো কাজের সূত্রে বাইরে যায়, বাইরে বেরোতে হয় মাকে, মা কিন্তু জীবনের বেশিরভাগটা সময় মা বাইরের ভেতরই ছিল, গৃহবন্দী ছিল। বাড়ির জগৎটাই মায়ের একমাত্র জগৎ ছিল। মানে এখন কিছুতেই বুঝতে পারছি না, কাকে বিশ্বাস করলো, কেন বিশ্বাস করলো। না, তুমি খুব ঠান্ডা মাথায় লজিক্যালি ভাবো। দেখো, মা যদি পুলিশের কাছে না গিয়ে ওই ইনভেস্টিগেটরের কাছে গেছে, তাহলে সে কেন ইনসিস্ট করেছে যে মা তার পরিচয় গোপন রাখবে এবং পুলিশের কাছে যেতে পারবে না? কেন গোপন রাখার চেষ্টা করেছে বলো? তার মানে সে মাকে ট্র্যাপ করতে চায়, এটা হলো আসল কথা। মানে একদিকে রোহিত আঙ্কেলকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে মা নিরুদ্দেশ। আমার না মানে বুঝতে পারছি না কি করা উচিত। তবে একটা কথা ক্লিয়ারলি বুঝতে পারছি অন্না, জানিস তো, কিচ্ছু না করে যদি বাড়িতে বসে থাকি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সেটা কথা নয়, কথাটা হলো তুই আন্টিকে ভরসা করতে পারছিস না, তোর মা তো অন্যভাবে দেখছিস, সেই জন্য তুই এইভাবে রিয়্যাক্ট করছিস। দেখ, রিসেন্টলি তো আন্টি নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করছে, ন্যাচারালি কাজকর্ম করছে,
সুতরাং এতটা টেনশন করার তো কিচ্ছু নেই। দেখ আন্টি তো বলেছিল কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না, কারোর সাথে কিচ্ছু শেয়ার করবে না। আন্টি কিন্তু সেটাই করছে। আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত ছিল, তুই সেটা না করে রাগারাগি করছিস। আমি তোর সব কথা বুঝতে পারছি, কিন্তু অর্ণা আমি কিন্তু কোনো অযৌক্তিক কথা বলছি না। মা যে ঠিকানাটা আমাদের দিয়ে গেছিল সেখানে কিন্তু আমি গেছিলাম, সেটা তো তালাবন্ধ দেখে এলাম। তার মানে মা ওদের থেকে হেল্প নেওয়ার জন্য অন্য কোথাও মিট করেছে, সেটা কোথায়? ওদের অন্য অফিস আছে নাকি? মানে এমনও তো হতে পারে যে ওদের এখানে একটা অফিস আছে, আবার অন্য জায়গায়ও একটা অফিস আছে, আর সেখানেই বৌমা ওই সব কিছু খবর টবর নিচ্ছে। না না, সেটা হতে পারে না জেঠি ঠাম্মি। অন্য কোনো অফিসে যোগাযোগ করলে সেই ঠিকানাটা মা বলে যেত আমাদেরকে। মা আমাদেরকে এই অফিসের কথাই বলেছিল। যারা এই ধরনের কাজ করে তারা পাবলিকলি কারোর সামনে আসে না, এটাই হয়তো ওদের স্ট্র্যাটেজি। রোহিত আঙ্কেলকে রেস্কিউ করার ব্যাপারে ওরা হয়তো ভাবছে যে কারোর ধরা ছোঁয়ার মধ্যে আসবে না।